আসসালামু আলাইকুম। এলমা মারফত পেইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি দেওয়ান মোহাম্মদ রাহাত। পূর্বের পোস্টে আলোচনা করেছিলাম কিভাবে তত্ত্ব নির্ণয় করা যায়, এবার আলোচনা করব দীর্ঘায়ু লাভের উপায় অথবা কিভাবে মৃত্যুকে আয়ত্তাধীন করা যায়। পূর্বের পোস্টেই বলেছিলাম দীর্ঘায়ু লাভ করা সম্ভব, তবে মৃত্যুকে আয়ত্তাধীন করার যে জ্ঞান বা যে সাধনা তা আমাদের পক্ষে করা সম্ভব নয়। যদিও কারো কারো পক্ষে সম্ভব, তবু আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা দৈনন্দিন কাজে এমনই ব্যস্ত, যতই চেষ্টা করি কিছু করব না, তারপরে আমাদের যে কাজগুলি করতে হয় তাতে আমাদের দমের ঘাটতি অবশ্যই হবে। তাই প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, পূর্বে অনেক পূর্বে এরকম একটা ঘড়ি ছিল যে ঘড়িটা চাবি দিয়ে দিলে প্রতিদিন একটা প্রতিদিন দিতে হতো, শুনেছি আমাদের মুরব্বীদের কাছ থেকে। সেটা দুই দিনে প্রতিদিন একটা প্রতিদিন দিতে হতো, তো চাবিটা দিয়ে দিলে ঘড়িটা টিক 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 করে চলতো। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের মধ্যে তার রূহ ফুৎকারের মাধ্যমে, এই দমের মাধ্যমে, তারপরে এই দমের মাধ্যমে এই আমাদের সেই ঘড়িটার এই টিক 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 যে ভাবটা সেটা চালু রেখেছে। আমরা ঠিক অনুরূপভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণের মাধ্যমে মানে বেঁচে আছি, তবে ওই ঘড়িটা বন্ধ হয়ে গেলে আবার চাবি দিলে আবার চলতো, কিন্তু আমাদের এই জীবন প্রদীপ বা এই শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে আর চাবি দিলে চলে না। পূর্বে বলেছি যে আমাদের দমকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, 21,600 বার আসা যাওয়াকে যদি 10,000 বার করতে পারি, তাহলে আমাদের দমের ঘাটতি পূরণ হবে। 15,000 বার যাই করি, অর্থাৎ কমই আনতে পারলি, ওই দুই আঙুল করে যে ঘাটতি হয়, 10 গ্রহণ এবং 12 ত্যাগ, এটা ঘাটতি পূরণ হলেই আমাদের মৃত্যুবরণ আর হবে না। তা আমরা এটাকে কীভাবে ঘাটতি করব? ধরুন আমি 1 ঘন্টা প্রাণায়ামের মাধ্যমে, যোগ সাধনার মাধ্যমে কিছু ঘাটতি পূরণ করলাম, কিন্তু আমার বাকি যে ওই যে 65 আঙ্গুল, কথা বলার সময় 18 আঙ্গুলি, অর্থাৎ এখানে 8 আঙ্গুল ঘাটতি, চলাফেরার সময় 24 আঙ্গুলি, 24 আঙ্গুল এখানে 14 আঙ্গুলি ঘাটতি, কাজকর্মের সময়, কঠিন কাজের সময় 36 আঙ্গুল, এখানে 26 আঙ্গুল ঘাটতি, এগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়, মানে কিছুটা কমিয়ে আনা সম্ভব। এই জন্যই বলেছি দীর্ঘায়ু লাভের উপায়। তো এই জন্য আমাদের বিভিন্ন সাধনা করতে হবে, দম সাধনা। দম সাধনার অনেকগুলি পদ্ধতি রয়েছে, যা প্রথম পর্বে আলোচনা করেছি, কুম্ভ, ক্রিয়াযোগ, পূরক, অনুলোম বিলোম, তারপরে ভোমরা প্রাণায়াম, অর্থাৎ দমকে কীভাবে দমের যে ঘাটতিটাকে পূরণ করা যায়। তাই নর্মালি আমরা চেষ্টা করব দম যতটা যখন খেয়াল হবে তখনই চেষ্টা করব দমকে মনে রেখে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ আস্তে আস্তে শ্বাস গ্রহণের জন্য এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করার জন্য। এক্ষেত্রে সবচাইতে বেশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শ্বাস গ্রহণের চাইতে লয়ের সময়, অর্থাৎ শ্বাস ত্যাগের সময় বেশি সময় দরকার। এটাতেই সব মানে মেন সাধনা। দম যত স্লো ছাড়া যাবে আমাদের দেহ তত ভালো থাকবে, দেহের যে অন্যান্য আনব্যালেন্সড যে ইগুলি আছে সেগুলি ব্যালেন্সে চলে আসবে, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমাদের। তাই নর্মালি যখন সাধনা করব না, তখন আমরা যখন চলাফেরা করব, কোনো কাজ করব, এটা মাথায় রাখবো দম খুব আস্তে গ্রহণের জন্য, এবং যতটুকু সময় আমরা দম গ্রহণ করব তার চাইতে কমপক্ষে দ্বিগুণ সময় শ্বাস ত্যাগ করার জন্য, ওটা যতটা সম্ভব আস্তে ছাড়ার জন্য। তারপর বিভিন্ন যে সাধন পদ্ধতিগুলি আছে সেগুলো তো আমি বলেছি, আমি আস্তে আস্তে সামনে আলোচনা করব, আগে পুরো বিষয়টা আলোচনা করিনি দম সাধনার, তারপর পদ্ধতিটা পরে আলোচনা করব। তো এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কুম্ভক সাধনা নিয়ে যদি কিছু বলতে যাই, সেটা হচ্ছে কুম্ভক মানে হচ্ছে ধারণ করা। কুম্ভক দুই প্রকার, অন্তর্কুম্ভক, বহির্কুম্ভক। তারপর রয়েছে রেচক, পূরক। রেচক মানে হচ্ছে ত্যাগ করা শ্বাস, পূরক মানে হচ্ছে গ্রহণ করা। বাকি আরও সাধনা আছে। তো এই যে প্রতিদিন যদি 21,600 বার আমরা শ্বাস ত্যাগ করি, গ্রহণ করি, তার মধ্যে 2 আঙ্গুল পরিমাণ যদি ঘাটতি হয় তাহলে হচ্ছে 43,200 আঙ্গুল আমাদের ঘাটতি হচ্ছে। আমরা এটাকে যতটা কমিয়ে আনতে পারবো ততটাই আমাদের প্রাণবায়ুর বৃদ্ধি ঘটবে, আমাদের দীর্ঘায়ু লাভ হবে। আর এজন্য দম সাধনার যে পদ্ধতিগুলি আছে সেগুলো অনুসরণ করতে হবে। মৃত্যুর ব্যাপারে আরো কিছু তথ্য আছে, সেটা হচ্ছে আমরা এই দম সাধনার মাধ্যমে আগম নিগম নির্ণয় করা যায়, অর্থাৎ ভূত ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। তো মৃত্যুর আগাম সংবাদও জানা যায় এই দমের মাধ্যমে, অর্থাৎ একজন গাড়ি চালক গ্যাস ফোরানোর আগেই বলতে পারে যে আমার গ্যাসটা আর এত কিলোমিটার পর্যন্ত যা আছে গাড়িটা চলবে। তো অনুরূপভাবে একজন দমের সাধক
তার মৃত্যুর কমসে কম 3 বছর আগে থেকেই বলতে পারে যে আমার সময়সীমা কমে আসছে। 6 বছর আগে সে টোটালি একটা সম্ভাব্য ডেট দিতে পারে এবং কয়েকদিনের মধ্যে সে কোন দিন চলে যাবে এই ধরাধাম থেকে সে 100% শিওর হয়ে বলতে পারে এই দম সাধনার মাধ্যমে। তাই আমি প্রথমেই বলেছি, আমাদের দম যত মানে স্লো নিব এবং স্লো ত্যাগ করব, আমাদের প্রাণবায়ু তত বৃদ্ধি পাবে, আমাদের প্রাণবায়ুর শক্তি তত বৃদ্ধি পাবে এবং আমাদের দীর্ঘায়ু লাভ হবে এবং যৌবন স্থির হবে। যারা আমরা প্রাণায়াম নিয়মিত করব, 60 বছর বয়স হয়ে গেলেও দেখা যাবে যে আমাদের 30 বছরের যুবকের মতো লাগতেছে। যেমন আপনি ভারতীয় সাধকদের দেখতে পাবেন, তাদের অনেকের এই দাড়ি এখনও কাঁচা, বয়স অনেক হয়ে গেছে, চামড়া এখনও মানে থোবা থোবা হয়নি, কুচিয়ে যায়নি এখন পর্যন্ত বাচ্চাদের মতো তাদের শরীর। এর কারণ হচ্ছে তারা দম সাধনায় পারদর্শী এবং তারা নিয়মিত দম সাধনা করে, তারা অন্য কোনো কাজকর্ম সেভাবে করে না। তা আমরা যদি এই দম সাধনা করতে থাকি তাহলে আমাদের এই প্রাণকে স্থায়ী করতে পারবো, যৌবন স্থির হবে। যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দমকে যতটা কমিয়ে আনা যায়, 21,600 বার থেকে আপনি যত কমাতে পারবেন আপনার দীর্ঘায়ু লাভ হবে এবং আপনার যৌবন স্থির থাকবে। অর্থাৎ আপনি অধিক বয়সও আপনার দেহে দেখলে মনে হবে আপনার বয়স কম, আপনার দাড়ি পাকবে না, চুল পাকবে না, পাকলেও খুব কম, আপনার দাঁত পড়বে না, আপনার স্কিন সমস্যা হবে না, তাছাড়া অন্য অন্য যে সমস্যাগুলি আছে সেইগুলো আপনার হবে না। তাই দীর্ঘায়ু লাভের ব্যাপারটাই আমি যথেষ্ট পরিমাণ যেটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর দম সাধনার যে পদ্ধতিগুলি আমি বলেছি, আমি আস্তে আস্তে সেগুলো জানানোর চেষ্টা করব, শিক্ষা দেওয়ার চেষ্টা করব আমার জ্ঞান অনুসারে। কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়লে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, কিন্তু মানে বাজে তর্ক করবেন না আর এটা নিয়ে অতিরিক্ত সমালোচনা করবেন না, এটা আমার অনুরোধ, কারণ আমি আমার জ্ঞান অনুযায়ী যা পারছি তা জানাচ্ছি। আর আগামী পর্বে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দম সাধনার মাধ্যমে মৃত্যুর আগাম সংবাদ সম্পর্কে জানা যায়, সেটা আমি আগামী যে ভিডিওটি আপলোড দিব সেখানে এই বিষয়ে আলোচনা করব। যদি ইউটিউব এবং ফেসবুক এটা আলোচনার বিষয় হয় তবু কয়েকটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন, আসসালামু আলাইকুম।